প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি অংশ পাঠ নেব সেখান থেকে দুইটি সম্পাদ্য শিখবো আমরা একটি হচ্ছে চাদার সাহায্যে চল্লিশ ডিগ্রি কোন অঙ্কন অপরটি কম্পাস ও রোলারের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন এই দুটো অঙ্কন করতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো তোমরা রেডি করে ফেলো প্রথমত লাগবে চাঁদা দ্বিতীয়ত লাগবে রুলার পেন্সিল কম্পাস এগুলো নিয়ে রেডি হয়ে বসো কোন অঙ্কন করব দুইটা দুই পদ্ধতিতে একটা অ্যানিমেশনের সাহায্যে করব আর একটা করব হলো হাতে কলমে প্রথমে আমরা তাই যাই চাঁদার সাহায্যে কিভাবে আমরা ফর্টি ডিগ্রি কোন অং আঁকতে পারি সেটা দেখি তোমরা সবাই রেডি তো আমার সাথে একত্র আমি যেটা যেটা করতে বলবো সাথে সাথে করবে দেখো প্রথমে আমরা কি করব প্রথমে রুলারের সাহায্যে আমরা একটা রশ্মি আঁকব রশিটির নাম হচ্ছে এবি রুলার সে এগেছে সবাই আচ্ছা ঠিক আছে এরপরে চাদা চাদাটা নিয়ে ঠিক এইভাবে চাদার যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুটা এ বিন্দুর সাথে বসাইতে হবে এ বিন্দু বরাবর এখানে বসাইতে হবে বসানোর পরে কি করবা দেখো তিন নাম্বার লেখা আছে ডান দিক থেকে চাদার স্কেলে চল্লিশ ডিগ্রি নির্দেশক দাগের উপরে একটি বিন্দু সি চিহ্নিত করি এই যে বিন্দুটা চল্লিশ ডিগ্রি দেখো দশ বিশ তিরিশ চল্লিশ এই চল্লিশ ডিগ্রি চিহ্নিত আবার কিন্তু এখানে একশো আশির থেকে আমরা শুরু করব আমরা জিরোর থেকে শুরু করবো এখানে দুইটাই স্কেল আছে একটা শুরু আছে এখান থেকে আরেকটা আরেকটা স্কেল আছে এখানে শেষ তো আমরা জিরো টেন টোয়েন্টি থার্টি ফর্টি এই ফর্টি ডিগ্রি বরাবর যে নির্দেশক দাগটা আছে ওই দাগের মাথায় আমরা একটা চিহ্ন করব। চিহ্ন করার পরে কি করব আমরা চাদাটা সরিয়ে ফেলবো চাদাটা সরিয়ে রোলার দিয়ে দাগ দিয়ে দেব তাহলে কি হইল এসি রশ্মিটা আমরা এঁকে দিলাম এখানে এসি রশ্মি এঁকে দেওয়ার পরে বিএসি এটা আমাদের চল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা হয়ে গেলো করতে পেরেছো সবাই আচ্ছা তাহলে পরে এই হলো চল্লিশ ডিগ্রি কোন আমরা এরপরে যেটা করবো সেটা হলো সিক্সটি ডিগ্রি কোন আঁকবো সেটা আঁকবো আমরা কার সাহায্যে রুলার এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সিক্সটি ডিগ্রি কোন আঁকব প্রথমে আমরা কি করব? সিক্সটি ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে একটা রশ্মি আঁকবো রুলারের সাহায্যে তোমরা হও রশ একটা স্কেল নাও হাতে রুলার যেটাকে বলি আমরা আর একটা না হলো পেন্সিল নিয়ে তোমার ইচ্ছে মতো একটা রশ্মি আঁকো রশ্মিটা নাম দেব কি ও এ ও এ রশ্মিটা আঁকলাম আমরা এখানে আছে সবাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এরপরে কম্পাসটা হাতে নাও সবাই কম্পাসটা হাতে নাও কম্পাসটা নেওয়ার পরে পেন্সিল কম্পাস কিন্তু অবশ্যই পেন্সিল কম্পাস কম্পাসটা হাতে নেওয়ার পরে কাটা অংশটা কাটার যে অংশটা আছে সেইটা ওবিন্দুর ওখানে বসাও বসানোর পরে ওবিন্দুর উপরে বসিয়ে তোমার সুবিধা মতো কোনো নির্দিষ্ট মাপ নেই তোমার সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে যেটা তোমার সবচেয়ে সুন্দর পছন্দ হয় সেই মাপ নিয়ে তুমি এখান থেকে একটা বৃত্তচাপ চাপ আঁকবে ইচ্ছা মতো এই চাপটা ও এ কে উম বি বিন্দুতে সেদ করলো বিবিন্দুতে সেদ করলো ও এ রশিকে এই চাপটা বিন্দুতে সেদ করলো এখন আমরা কি করব কম্পাসটা হাতে নেওয়া আবার আবার কম্পাসটা হাতে নিয়ে ওই মাপ নিয়ে আগে যে মাপে আমরা বৃত্তচাপটা বানিয়েছি সেই একই মাপে নিয়ে কম্পাসটা হাতে নিয়ে আমরা কি করব। কম্পাসটা এখানে আগে বসাবো বসিয়ে ওই পূর্বের মাপেই এখান থেকে আরেকটা বৃত্তচাপ আমরা আঁকবো আগে যে মাপটা ছিল সেই মাপে আমরা বৃত্তচাপটা এঁকেছি এই বৃত্তচাপটা পূর্বে যে বৃত্তটা চাপটা ছিল সেখানে আমাদের ছেদ করেছে ধরে নিলাম এই বিন্দুটা হল সি এখন আমরা কী করবো রুলার নেবো পেনসিল নেব এটুকু বানানো হয়েছে তাহলে এবার রুলার হাতে নাও পেন্সিল হাতে নাও রুলার এবং পেনসিল নিয়ে আমরা ঠিক এই বরাবর বসাবো আমরা এই বরাবর বসিয়ে এই যে ও বিন্দুটা ছিল এখানে আর সি বিন্দু এখানে দেখতে পাচ্ছ তো ঠিক এইভাবে রোলারটা বসাও বসাইয়ে এখান থেকে এই পাশ দিয়ে বসায় ওই পাশে সমস্যা হচ্ছে এই পাশ দিয়ে বসাই দেই বসিয়ে আমরা একটু সোজা করে নেই করেছ তাহলে এখান থেকে আমরা দাগটা দিয়ে দেব তাহলে দেখো হয়ে গেছে কিন্তু আমাদের কোন আকার কিন্তু হয়ে গেছে এইটাই সিক্সটি ডিগ্রি আমাদের কোনটার নাম কি বি ও সি কোন ও সি এইটা সিক্সটি ডিগ্রি হয়ে গেল এখন আমাদের তোমাদের তো এখন মোটামুটি সবারই আঁকা হয়ে গেছে সিক্সটি ডিগ্রি তোমরা কি একটু পরীক্ষা করে দেখতে পারো যে আসলে এটা সিক্সটি ডিগ্রি হয়েছে কি না যদি এটা করতে চাও তাহলে তোমাকে কী কী করতে হবে এই যে চাঁদা নিতে হবে চাঁদা নিয়ে এখানে তুমি বসাও এই দেখো চাঁদার সেন্টারটা এখানে বসিয়ে দেখো এই যে দ টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি সিক্সটি কোন সম্পূর্ণভাবে আঁকতে পেরেছ আচ্ছা ঠিক আছে তবে এখন তোমরা একটা কাজ করো এই সিক্সটি ডিগ্রি কোন থেকে থার্টি ডিগ্রি কোনটা একে দেখাও তাহলে আমি দেখিয়ে দিই তোমাদেরকে এখান থেকে কিভাবে থার্টি ডিগ্রি কোন আঁকতে হবে এটা সিক্সটি ডিগ্রি কোন একে যদি আমরা সমধিখণ্ডিত করি এই কোনটাকে যদি আমরা সমধিখণ্ডিত করি তাহলে সিক্সটির অর্ধেক থার্টি ডিগ্রি তো এই কোনটাকে আমরা সমদিখণ্ডিত করে ফেলবো সমধিখণ্ডিত করলেই থার্টি ডিগ্রি হয়ে যাবে সমধিখণ্ডিত করতে আবার সেই প্রথম এই যে বি বিন্দু এবং সি বিন্দু এই দুই জায়গায় আমরা কী করবো কম দিয়ে কেন্দ্র করে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ আঁকব এই কোনটার অভ্যন্তরে সবাই মোটামুটি বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি একটা নির্দিষ্ট মাপ নিয়ে নির্দিষ্ট মাপ বলতে ইচ্ছা মতো এখন নেওয়া যাবে না একটু বাধ্যবাধকতা আছে কীরকম এই যে বিসির যে দৈর্ঘ্য আছে বিসির দৈর্ঘ্যের অর্ধেকের আনুমানিক আনুমানিক অর্ধেক তার বেশি ব্যাসার্ধ নিতে হবে কম নিলে হবে না তো প্রথমে কি করতে হবে ধরে নাও এখানে বিন্দুতে বসালাম বসানোর পরে আমরা তো মোটামুটি বুঝতে পারি যে এইটার অর্ধেকের বেশি হয়েছে হয়েছে না খেয়াল করে দেখো এই যে এইটুকু মাপ বি সি এই বিসির অর্ধিকের বেশি হয়েছে কি না অবশ্যই হয়েছে চোখেও বোঝা যাচ্ছে এটা বেশি তাহলে এই মাপ নিয়ে তোমাকে কি করতে হবে এইখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হবে এই যে আঁকতেছি খেয়াল করো ঠিক আছে সবাই আঁকতে পেরেছ এরপরে কি করব আমরা এই কম্পাসটা নিয়ে আমরা বসাবো এইখানে সিবিন্দুতে। মাপটা কিন্তু চেঞ্জ করা যাবে না মাপ এইটাই হবে এখানে যে মাপে নিয়েছিলাম একই মাপ নিয়ে কোথায় আঁকাচ্ছি এই কোণের অভ্যন্তরে এই কুনের অভ্যন্তরে আমরা আঁকতেছি দেখো এই যে এখানে বসিয়ে একদম সি বিন্দুতে বসিয়ে খেয়াল করছো তো সি বিন্দুতে বসানোর পরে তুমি আবার এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা দেখো হয়েছে কিনা প্রথমে আমরা কি করেছি বি বিন্দুতে বসিয়েছি বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকিয়েছি তারপরে ওই একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্ত চাপে এঁকেছি এঁকেছে সবাই আচ্ছা ঠিক আছে তাহলে পরে দেখো দুইটা বৃত্ত চাপ ছেদ করেছে এক বিন্দুতে সেই বিন্দুটার একটা নাম দেই ধরে নিলাম এটা ডি তাহলে এবার আমরা ও বিন্দু এবং ডি বিন্দু রুলার দিয়ে যোগ করে দেব এই রুলারটা হাতে নাও রুলারটা হাতে নিয়ে এই রুলারটা এখানে বসাও কোনভাবে বসাবে এই যে এই বিন্দুতে আর হলো বিন্দুতে বসিয়ে ডাক দিয়ে দাও তাহলে এখন তো আমাদের হয়েছে সিক্সটির অর্ধেক হয়েছে এটা বি ও সি এটা কত ডিগ্রি ছিল সিক্সটি ডিগ্রি ছিল এখন সেটাকে আমরা অর্ধেক করে ফেলেছি তাহলে এই পাশে হলো তিরিশ ডিগ্রি এই পাশে হলো তিরিশ ডিগ্রি এই থার্টি ডিগ্রি কোন আঁকা হয়ে গেল আমরা সিক্সটি ডিগ্রিকে অর্ধেক করে থার্টি ডিগ্রি কোন আঁকতে পারলাম সবার হয়েছে যোগ করতে পেরেছো ঠিক মতো আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোমরা সিক্সটি ডিগ্রি কোন আঁকতে পারলা ফর্টি ডিগ্রি কোন আঁকতে পারলা থার্টি ডিগ্রি কোনও আঁকতে পারলা এই তিনটা জিনিস আজকে আমরা শিখলাম এখান থেকে তো বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর বাড়িতে চাঁদার সাহায্য না নিয়ে রুলার এবং পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি ফর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করবে কিভাবে অঙ্কন করবে ধারণা দিয়ে দেই প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকবে নব্বই ডিগ্রি কোন আকার পরে ওটাকে ঠিক এইভাবে এইভাবে সমদ্বিখণ্ডিত করবে সমদ্বিখণ্ডিত করলেই ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে ক্লিয়ার সবাই সবাই বুঝতে পেরেছ তো আঁকার পরে এটা আবার স্কুল খুললে ক্লাস টিচারকে দেখিয়ে নেবে ঠিক আছে কিনা বাড়ির কাজটা তাহলে তোমরা লিখে নাও মনে থাকবে ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকতে হবে তারপরে তোমাদের একটা বুঝতে অসুবিধা হয় তোমরা কিশোর বাতায়নের যে ওয়েবসাইট আছে সেখানে যে লগ করে ওনে দেখবে যে এই ক্লাসগুলো দেওয়া থাকবে